তোমরা দুজন কি শুরু করেছো? হাসপাতাল থেকে আসার পর থেকে এগুলো খাওয়াচ্ছে আমাকে। দুদিন ধরে বলছি আমার বার্গার আর পিৎজা খেতে ইচ্ছে করছে। এ এত কথা বলিস কেন তুই? বার্গার পিৎজা এগুলো তোর খাওয়া নিষেধ, ডক্টর একদম নিষেধ করে দিয়েছে। আর এসবই খাওয়ার মন জাগে তাই না? চুপচাপ মা যে খাবারটা এনেছে, খাবারটা খেয়ে নে। হ্যাঁ এনে। মা এটা ধরে রাখো প্লিজ আম্মু, এটা স্মেল আমার নাকে আসলে আমার বমি পায়। তোকে এটার গন্ধ শুঁকতে কে বলেছে? চুপচাপ খাবারটা খেয়ে নে। তুই গন্ধ শুঁকছিস কেন? তুই কি কুকুর যে খাবার আগে খাবারের গন্ধ শুঁকবি? আর শোন, আমি তোর নাকটা এভাবে চেপে ধরি, চুপচাপ খাবারটা খেয়ে নে। তোমরা দুজন কিন্তু আমার উপর টর্চার করছো। আমরা টর্চার করছি নাকি তোর ডক্টর টর্চার করছে? তোর ডক্টর একদম নিষেধ করে দিয়েছে হাবিজাবি খেতে, চুপচাপ খাবারটা খা। আমি সত্যিই খাবো না। ওই যে তোর ডক্টর চলে এসেছে, দেখলি তো কত টাইম মেনটেন করে প্রতিদিন আসে। আমার মনে হয় ডক্টর তোর প্রেমে টেমে পড়েছে, তা না হলে কি প্রত্যেক দিন টাইম মেনটেন করে এক্সাক্ট টাইমে চলে আসতো? দেখেছো মা, ডক্টরের নাম শুনে তোমার মেয়ে মুচকি মুচকি হাসছে। মা আপনি কিন্তু আমাকে নিয়ে মজা নিচ্ছে। আচ্ছা কি কি শুরু করলি তোরা? হ্যাঁ আপু, তুমি যাও দরজাটা খুলে আসো, সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে বেচারা। ওরে বাবারে বাবারে বাবা, দেখেছো মা, তোমার মেয়ে তো একেবারে ডক্টরের জন্য দরদ উতলে পড়ে যাচ্ছে। সমস্যা নেই, দরজা আমি খুলতে যাচ্ছি। মা দেখো তো, এই এত কথা না বলে যাস না, দরজাটা খুলে দে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তোদের যন্ত্রণায় না একটু খা, একটু খেয়ে তো দেখতে পারিস। কেমন আছে বাবা? এই তো আছে। বসো না। কি অবস্থা আমার কিউট পেশেন্টার? ভালো, আর কিউট বলার জন্য থ্যাংক ইউ। এই তোকে উনি ভদ্রতার খাতিরে কিউট বলেছে, তোকে দেখলে তো এটা বিশ্বাস করতে হবে যে আমাদের পূর্বপুরুষে যারা ছিল ওরাও বাদরের মতো দেখতে ছিল। আহা আবার কি শুরু করলি? আচ্ছা, ও ওষুধ খাচ্ছে তো ঠিক মতো? ওষুধ তো একদমই খেতে চায় না, ওষুধ খাওয়ার সময় এত পরিমাণ ঝামেলা করে, জোরাজুরি করে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ না খেলে কিভাবে সুস্থ হবে? আর হ্যাঁ, ওকে সব সময় হাঁটতে নিয়ে বেরোবেন। আচ্ছা আপনি চা খাবেন? হ্যাঁ, চা খাওয়া যেতে পারে। আদর বাবা তুমি একটু আমার সাথে আসবে? তোমার সাথে একটু কথা আছে। মা আমি তো মাত্রই আসলাম, কিছুক্ষণ বসুন না। তুমি রেস্ট করো, আসুন মা। আচ্ছা থাক আমি আসছি। আপা বহুত চল। আচ্ছা শোন, তুই না একটু রেস্ট নে, আমি আসছি। তা মা, আপনি কিছুটা বলতে চাইছিলেন, কি বলবেন বলুন। হ্যাঁ চাচ্ছিলাম আসলে কথাটা যে কিভাবে বলবো সেটাই মানে বুঝে উঠতে পারছি না, কিন্তু তারপরও বলা উচিত। মানে যতটা লক্ষ্য করলাম তোমার আর মায়ার মানে তোমাদের দুজনের অ্যাটিটিউড দেখে আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু একটা মনে হয় আছে, তাই আর কি বলছিলাম যে আসলে এইভাবে সম্পর্কটা না করে যদি তোমরা একে অপরকে পছন্দ করে থাকো তাহলে দুজন দুজনকে যদি বিয়ে করে ফেলো তাহলে আর কি দেখতেও ব্যাপারটা সুন্দর লাগবে আর মানুষও কিছু বলতে পারবে না। কি ব্যাপার, তুই আবার এখানে আসলি কেন? তুমি এত একটু আগে বললে চা আনার জন্য, আপনার চা। আচ্ছা দেখুন আন্টি, আমার মনে হয় আপনি যেটা ভাবছেন সেটা পুরোপুরি সঠিক নয়, তবে সত্যি বলতে আপনার এই প্রস্তাবে আমার অমত নেই। একসময় না একসময় তো একজন জীবনসঙ্গী গ্রহণ করতেই হবে, আর মায়াও লাইফ পার্টনার হিসেবে খুব একটা খারাপ না, তাই বলতে পারি আপনার এই প্রস্তাবে অমত করতে পারছি না। কথাটা শুনে অনেক ভালো লাগলো বাবা। চা খাও। মা
মা, ইভা, কাউকে কিছু না বলে হঠাৎ করে তোমরা চলে আসলে যে, সবকিছু ঠিকঠাক আছে তো? আরে সব কিছু ঠিকঠাক আছে, তুই এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ, তোকে বললাম যে জামাইকে নিয়ে এসে আমাদের বাড়িতে বেরিয়ে যা, আসবে আসবি করে তো আসলি না। আর এবার জেদ ধরল যে তোকে নাকি দেখতেই হবে। আমি বললাম যে কদিন পরে যা, কিন্তু কি করব, ও তো জেদ মানছে না। শুধু কি জেদ ধরেছে, একেবারে কান্নাকাটি শুরু করেছে, বলে যে না আমার আজকেই দেখতে হবে আপুকে। শুধু কি কান্নাকাটি, তোকে দেখার জন্য নাকি অন্তর কলিজা সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আরে কত কি বললো! এক মিনিট, আমাকে দেখার জন্য ওর অন্তর পুড়ে কয়লা হয়ে যাচ্ছে? বাসায় থাকতে তো মাসে 30টা দিন আমার সঙ্গে ঝগড়া আর মারামারি করে কাটাতো, আর এখন আমার জন্য ওর এত মায়া, দরদ একদম উতলে পড়ছে, তাই না? কিরে, সত্যি করে বলতো, তুই তোর মতলবটা কি, মাথায় কি চলছে? আপু, তুমি কথাটা বলতে পারলে? তোমার মুখে একটি বারও আটকালো না, তুমি এত নিষ্ঠুর! আমরা কি কথা শোনার জন্য এত দূর থেকে এসেছি? মা মা, চলো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই দাঁড়া, আর ঢং করতে হবে না। দেখেছো মা, তোমার মেয়ে কত ঢং শিখেছে? আমি তোমাকে বারবার করে বলেছিলাম, ওকে এত নাটক দেখতে দিও না, হিন্দি সিরিয়াল দেখে দেখে পুরো নাটকটা শিখে গেছে। আচ্ছা আপু, দুলাভাই কোথায়? তোর দুলাভাই তো... সালাম আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আপনারা আসলেন, আমাকে জানালেন না কেন? আমি নিজে বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসছি। আরে আমি তো বলতেই চেয়েছিলাম, এই যে দুষ্ট মেয়েটা, ও বললো যে মা কিছু জানাবে না, আমরা একদম বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব, সেই জন্যই বলা হয়নি। তা শালিকা, কি অবস্থা তোমার? দুলা ভাই। আরে শালিকা, কন্ট্রোল কন্ট্রোল। ভা, এটা কিরকম আচরণ? হ্যাঁ, এদিকে আসো, বসো। আরে মা, বাচ্চা নেই না, বুঝে হবে তো আবেগ কন্ট্রোল করতে পারছো না। আমি মোটেও বাচ্চা মানুষ না, আমাকে মোটেও বাচ্চা মানুষ বলবে না। আচ্ছা, হয়েছে এখন বোনকে দেখা? তাহলে তুমি থাকো, আমি উঠছি। মায়া, বাবা আমি উঠছি। হ্যাঁ, যাবে মানে? মাত্রই তো আসলে, ঠিক মতো বসলেও না। না রে, আমাকে যেতে হবে, তোর ছোট খালার বাসায় আমার একটা জরুরি কাজ আছে, তাছাড়া গাড়ি নিচে রেখে এসেছি, আমাকে উঠতে হবে। হ্যাঁ বাবা, আজকে উঠছি। থাক, একদম দুষ্টামি করবি না। আচ্ছা, আজব তো! আরে মা দাঁড়াও, এসে মানে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। মা শোনো, দোলা ভাই, আমি কিন্তু ভীষণ রাগ করেছি। কেন শালিকে, কি করলাম আমি? কিছু করিনি দেখেই রাগ করেছি। মানে বুঝলাম না তোমার কথা। দোলা ভাই, আমি হচ্ছে আপনার শালি, আর শালি হয় আদিগড়বালি, আর অন্যদের দোলা ভাই কত সুন্দর ফ্লার্ট করে, আর আপনি আপনি তো ফ্লার্টই করেন না। আমি তোমার সাথে ফ্লার্ট কেন করবো? ফ্লার্ট করার দুইটা কারণ আছে, এক আমি আপনার শালি, দুই হচ্ছে আমি সুন্দর। কেন আমি সুন্দর না? অবশ্যই সুন্দর। গুড। আচ্ছা দুলা ভাই, সত্যি করে বলেন তো, আমি সুন্দর নাকি আপু সুন্দর? তুমি সুন্দর। থ্যাংক ইউ, এটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আচ্ছা দুলা ভাই, আমার রুম কোনটা আমাকে দেখিয়ে দিন না, চলেন। মায়া, মায়া, কই গেলে? কি হয়েছে আটি? হ্যাঁ, এত ডাকাডাকি করছো কেন? তোমাকে সেই কখন বলেছি চা বানিয়ে খাওয়াতে, মাথা ব্যথা হয়ে আছে। এই তোমার কি কোনো কমন সেন্স নাই? দেখতে পাচ্ছ যে রান্নাঘরে এক গাদা কাজ জমে আছে, আমি তো কাজ করছি, এক কাপ চাই তো, নিজের চাটা তো নিজেই বানিয়ে খেতে পারো। কি এমন কাজ করছো যে এক কাপ চা খাওয়াতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। দুলা ভাই, আপনার চা। বাহ, শালি আমার দেখি দুর্দান্ত চা বানায়। শুধু চা না, মাথাও ভালো মেসেজ করতে পারি। আরে না না না, মাথা মেসেজ করা লাগবে না। দরকার আছে, ভদ্র ছেলের মতন বসে থাকুন তো, আমি মাথা মেসেজ করে দিচ্ছি। ইভা, ইদানিং তো দুলা ভাইয়ের প্রতি দরদটা একটু বেশি উঠলে উঠছে না? এই সত্যি করে আমাকে বলতো, তোর মাথায় কি চলছে? উনি তো আমার হাফ হাজবেন্ড, তুমি জানো না? এই হাফ হাজবেন্ড মানে কি যাতা বলছিস? আরে বাবা, শালিরা যদি অর্ধেক ঘরওয়ালি হয়, তাহলে দুলা ভাইও অর্ধেক ঘরওয়ালা। তার মানে কি,
হাফ হাজবেন্ড। তুই না এই একটুখানি বয়স একটু বেশিই পেকে গেছিস, তোর কথাবার্তা কিচ্ছু আমার ভালো লাগছে না। তোমার পছন্দ হবে এমন কথা আমি বলিও নি, আর তুমি না কাজ করছিলে, যাও তুমি কাজ করো যাও। দুলা ভাই কেমন লাগছে? বেশ আরাম লাগছে। আচ্ছা, সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে, এবার ছোট একটা মানুষ সাথে ছোট একটা ভুল করে ফেলেছে, সেই কারণে তুমি রাগ করে থাকবে? এটা একটা ছোট্ট বিষয় মানলাম, মনে হয় ছোট মানুষ, তুমি তো বড় হয়েছো, তুমি তো সবকিছু বোঝো। তুমি লাই দিয়ে দিয়ে ওকে একবারে মাথায় তুলে নাচছো, ঠিক আছে নাচতে থাকো, আজকের পর থেকে আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না, খাওয়া দাওয়া সব বন্ধ। আপনার জন্য নিউজ রেখেছি, কেমন হয়েছে বলুন তো। হরিক বাস, তুমি রান্নাও করতে পারো? মাই গড, শুধু রান্না না আরো অনেক কিছু পারি, আমি তো আর আপুর মতো কথায় কথায় রাগ করি না। আচ্ছা, এমনকি খেতেও দিবে নাকি শুধু মুখে কথা বলবে? বাহ শালি, তুমি দেখি খুব দুর্দান্ত রান্না করো। খাবারটার টেস্ট একটু অন্যরকম, ফ্লেভারটা মনে হয় একটু ভিন্ন, বাট খুবই অসাধারণ হয়েছে, একেবারে দুর্দান্ত। কি মশলা ইউজ করেছো? রান্নাঘরে নতুন একটা বাম দেখেছিলাম, ওইটার মশলাই দিয়েছি। এই বয়েমে মশলা পেয়েছিস মানে? কোন বয়েমে মশলা পেয়েছিস? কেন, রান্নাঘরেই তো ছিল, ছোট্ট একটু কিউট একটা বয়াম। আরে কোথায় পেয়েছিস সেটা তো বড় কথা না, কথা হলো জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট ওয়াও। আরে যে পাগল লোক একটা, ইঁদুর মারা ওষুধ খেয়ে ওয়াও ওয়াও করছে, খুব সুন্দর লেগেছে তাই না? খাও, আরো বেশি করে খাও, এরপর যখন মরে যাবে না তখন লোকজনও বলবে ওয়াও। আপু তুমি মজা করছো তাই না? এই আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি? একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আমি কেন মজা করতে যাব? আমি যা বলছি সত্যি বলছি। দেখো আমার মনে হচ্ছে তোমরা দুই বোন মিলে আমার সাথে ফান করছো, এই ফান করলে বলে দাও আমার কিন্তু ভয় লাগছে। আমি ফান করছি? আদর আমি একদম ফান করার মুডে নেই, আমি যেটা বলছি সত্যি বলছি, আমি ওখানে ইঁদুর মারার বিষই রেখেছিলাম। আপু তোমার কি কমন সেন্স নেই? রান্না করে বয়ামের মধ্যে কেউ ইঁদুর মার বিষ রাখে? আমি তো মনে করেছি যে নরসিদের মশলা, এই জন্যই দিয়েছি, আর দুলা ভাই খেয়ে ফেললো। এই তুই একটু চুপ থাকবি, তুই আমার পারমিশন ছাড়া রান্নাঘরে কেন ঢুকলি? আরে তোমরা দুজন চুপ করো, এটা কি ঝগড়া করার সময়? এদিকে আমি বেশি দিন বাঁচবো না, আমাকে বাঁচাও, আমি মারা যাবো, আমার হসপিটাল নিয়ে চলো। আরে বাবা তুমি এত উত্তেজিত হয়ে না তো, কিচ্ছু হবে না, তুমি একজন ডক্টর হয়ে যদি এত ভয় পাও তাহলে আমজনতা কি করবে? কিছু হবে না মানে কি বলছো তুমি? কিছু হবে না, আমি গপ গপ করে টেস্টি বিষ খেয়েছি আর তুমি বলছো কিছু হবে না? হ্যাঁ আমি বলছি কিচ্ছু হবে না, কতবার ইঁদুর মারার জন্য ওই ওষুধটা দিয়েছি, ইঁদুর দিব্যি খায় আর ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না, তাই ভাবছি যে তোমারও কিছু হবে না, কিন্তু তারপরেও হাজার হলেও তুমি আমার হাজবেন্ড, তোমাকে নিয়ে তো এত রিস্ক নিয়ে লাভ নেই তাই না? বাই চান্স যদি কিছু হয়ে যায় কি জানি তোমার শালি আবার কতটা না মিশিয়ে দিয়েছে। এই তুই এখানে থাক, আমি তো দুলা ভাইকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, ওঠো ওঠো ওঠো, কিছু হওয়ার আগে চলো। কি ব্যাপার, আমার শালিকের কি মন খারাপ? কেন কেন কেন, কেউ কিছু বলেছে? তোমার বোন কিছু বলেছে? আপু তো সারাদিন কিছু না কিছু বলে থাকে। আই সি, তো এখন আমার শালিকের মন ভালো করতে আমি কি করতে পারি? করতে তো কত কিছুই পারেন, আপাতত প্রশংসা করুন, প্রশংসা করলে আমার মন ভালো থাকে। বুঝতে পেরেছি, এটা কোনো ব্যাপার হলো? শোনো তাহলে, হরিণের মতো দুটো চোখ তোমার, গোলাপের মতো গাল, লাল লাল দুটি ঠোঁট, মুক্তোর মতো দাঁত, আর সেখানে কি ভুবন ভরানো হাসি, আর সেই হাসির প্রেমে পড়ে যায় যে কেউ, হে নারী। তুমি কি নারী নাকি পরী? কি হচ্ছে এখানে?
না মানে তেমন কিছু না, আমার ওই যে সুন্দরী শালিকের একটু মন খারাপ ছিল তো তাই প্রশংসা করছিলাম, মানে প্রশংসা করলে ওর মন ভালো হয়ে যায় না? ও আচ্ছা তাই নাকি, প্রশংসা শুনলে তোর মন ভালো হয়ে যায়। আচ্ছা তুমি বলো তো, দুদিন পর যদি ও বলে যে আমাকে বিয়ে করে নাও, বিয়ে করলে আমার মন ভালো হয়ে যাবে, তখন কি তুমি ওকে বিয়ে করবে? কিসের সাথে কি, এটা নিয়ে তো আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আপাতত তোমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছো? বললাম তো জরুরি কাজ, তোমরা থাকো আমি যাই। দুলা ভাই, আপুর দিকে একটু নজর রাখা উচিত আপনার। কেন বলো তো? আপুর বেস্ট ফ্রেন্ড আছে না শাওন ভাইয়া, তার সাথে আপুর মেলামেশা সুবিধার না। কি বলো, ওরা তো বেস্ট ফ্রেন্ড, ওদের মধ্যে এমন কিছু থাকার কথা না। দুলা ভাই, এক লড়কা ওর এক লড়কি কবি দোস্ত নেই হো সকতা, এই কথা তো শুনেছি নি। আর আমার কাছে মনে হয় আপুর একটা সফট কর্নার আছে শাওন ভাইয়ের জন্য, আর শাওন ভাইও আগে থেকে আপুকে পছন্দ করে, অনেকেই জানে এই কথা, তাই বলছি একটু দেখে শুনে রাখবেন আপুকে। সবে তো আগুন লাগানো শুরু। তুই আমার দুলাভাইকে চিনিস? আমার দুলাভাই হচ্ছে তামিল হিরো, একটা ঘুষি দিলে 10 ফুট দূরে যা পড়বি। ওকে বলো যে আমার দুলাভাই একজন এলাকার ডন ছিল। আর আমার দুলাভাই ছিল এলাকার ডন, আমার দুলাভাইকে দেখে এলাকার মানুষ ভয় পেত, ওনার সামনে দাঁড়ানোর সাহস পেত না। আর তুই কি না তারই শালিকি, মানতেই পারছিস না আমি। আর তুই যদি আমাকে আবার কল করিস না, তোর খবর আছে বলে দিলাম আমি। ওকে বলো যে তোমার দুলাভাই কুংফুও জানে। আর আমার দুলাভাই না কুংফুও জানে, ঠিক আছে? আচ্ছা তুই দাঁড়ো, তুই কই আছিস? তোর তুই যেখানে আছিস আমি ওখানে আছি। এ দিলো ভাই চলো তো, চলো এখানে মিন্টন কে। শালিকা কল দাও, মনে হয় আমার নাম শুনে ভয় পেয়েছে, আজকে যদি আমার সামনে পড়ে এমন কুংফু কারাতে দেব না, দেখবে একবার হসপিটালে ভর্তি করে রাখবো। ঠিকই বলেছো দুলা ভাই, কল দিতে হবে। কল দাও, অনেকদিন কাউকে মারতে পারছি না দেখে হাত নিষ্কৃষ করছে, জানো আমি যাকে মেরেছি 1 সপ্তাহ আগে হসপিটাল থেকে বেরোতে পারে। আচ্ছা তাহলে তুই যে কিনা আমাকে প্রতিদিন কল দিয়ে ডিস্টার্ব করিস, জানিস আমি কাকে নিয়ে আসছি? তামিল হিরো নিয়ে আসছি, এমন মাই দিবে না জীবন ভুলবি না, দাঁড়া। তোর কাছে কি মনে হয় এই চাকু দেখলে আমি ভয় পাবো? কাকে নিয়ে এসেছিস জানিস? কার কথা বলছো, যে চাকু দেখে দৌড় দিল? দুলা ভাই, আপনি বকের সামনে আমাকে একা রেখে আসছেন কেন? না না আমি তোমাকে রেখে আসিনি তো, আমি ওই যে সামনে যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাসায় ওই যে হকি স্টিক নেওয়ার জন্য, বখাটেদেরকে মারবো আজকে। তাহলে চলেন। আরে আসলে আমি তো ভুলে গিয়েছিলাম, গত মাসেই আমার বন্ধু আসলে ওর বাসা চেঞ্জ করে ফেলেছিল। থাক দুলা ভাই, আর মিথ্যা কথা বলতে হবে না, আপনি এত ভীতু আমি জানতাম না, যদি বখাটের ছেলেগুলো আমাকে ছুরি মেরে দিত তখন কি হতো? আরে শালিকা আমার তোমার উপর ভরসা আছে, ও তো তোমাকে মারতে পারবে না, তুমি তো একাই 100 লেডি বিগ শো। থাক দুলা ভাই, আর পাম মারা লাগবে না, চলেন। কোথায় যাব? আজকে আমরা দুজন রিকশা করে ঘুরবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক ঘুরবো, ঠিক আছে? এখন রিকশা ডাকুন, ওই যে রিকশা। এই খালি। আচ্ছা ইভা, তখন যে তুমি তোমার বোন মায়া আর তার বেস্ট ফ্রেন্ড শাওনের কথা বলেছিলে, ওটা কি সিরিয়াসলি বলেছিলে নাকি ফান করেছিলে? ফান করব কেন দুলা ভাই, এগুলো কথা কি ফান করে মানুষ, আপনি বলেন। তাছাড়া আমার মনে হয় শাওন ভাই আর আপুর মধ্যে কোনো একটা কানেকশন আছে, আর কানেকশন থাকলেই বা কি, আপু এখন বিবাহিত আপনার স্ত্রী, আর আপুর বিয়ের আগে 3-4টা ফ্রেন্ডের সাথে প্রেম প্রেম ভাবও ছিল, কিন্তু এখন বলে কোনো লাভ নেই, কারণ আপু এখন বিবাহিত, এগুলোর কথা এখন কোনো মানেই নেই।
আচ্ছা দুলা ভাই, আমাকে আপনার কেমন লাগে? কেমন লাগে বলতে? মনে করেন আপুর সাথে বিয়ে না হয়ে আমার সাথে আপনার বিয়ে হয়েছে, তাহলে কেমন হতো? এইটা কেমন কথা? আমি আপনাকে মনে করতে বলেছি, সত্যি সত্যি না, বলেন কেমন হতো তাহলে? কেমন হতো জানি না, তবে অ্যাটলিস্ট তোমার বোন আর তার ওই সো কল বেস্ট ফ্রেন্ডের সম্পর্কের মাঝখানে আমার বাধা হতো না। তারপর বল কেমন আছিস? এই তো ভালোই আছি, দিনকাল ভালোই যাচ্ছে। তোর? আমারও যাচ্ছে ভালোই। এই আরে কি করছিস? ছাড়। আরে দিগা বুঝি বুঝে দেখ কে যাচ্ছে। আচ্ছা ওটা তোর ছোট বোন আর তোর হাজবেন্ড না? হ্যাঁ ওটা আমার হাজবেন্ড আর আমার ছোট বোন। তো কি হয়েছে দেখ, শালিয়া দুলা ভাইয়ের এভাবে ঘোরাফেরা করা ঠিক না, ওদের দেখে আমার কেমন জানি লাগছে। আচ্ছা একটা জিনিস বলতো, ওদের মধ্যে কিছু নেই তো? আরে ধুর, ওদের মধ্যে আবার কি থাকবে? দেখ মায়া, তুই ছোট মানুষটা বা অবুঝ না, তুই কিন্তু সবকিছু বুঝিস। তাছাড়া শালিদের প্রতি দুলা ভাইদের একটু আকর্ষণ থাকে। দেখ এমন কত ঘটনা দেখেছি, দুলা ভাই বউকে রেখে শালিকে নিয়ে পালিয়ে গেছে। তোর বেলা যেমন হবে সেটা বলছি না, তবে একটু সাবধান থাকা ভালো। হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা শোন আমি যাই রে, তুই থাক, আমার গার্লফ্রেন্ড আবার আমার জন্য অপেক্ষা করছে। লেট হয়ে গেলে রেগে আগুন হয়ে যাবে, আর যদি কোনোভাবে জানতে পারে যে আমি তোর সাথে আছি তাহলে কি যে হবে, আমার শেষই করে ফেলবে। কেন? আরে আর বলিস না, ও মনে করে যে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ছি, তোর আর আমার মধ্যে? তোর আর আমার মধ্যে কি চলবে? তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আরে ধুর, আমি ওনা কি বলি, ছোট ভাইয়ের মতো কি, তুই তো আমার ছোট ভাই, ছোটবেলা থেকে আমি তোকে আমার নিজের ছোট ভাইয়ের মতোই মনে করি। এটা তো তুই আর আমি জানি, আমার গার্লফ্রেন্ড কে বোঝাবে কে? যাই হোক আমি যাই। ও যাওয়ার সময় তোকে একটা কথা বলি, তোর হাজবেন্ড আর তোর ছোট বোনের দিকে একটু খেয়াল রাখিস। এই ফালতু কথা বলিস না তো, যা ভাগ। রাত দুপুর বেলা এভাবে চিল্লাপাল্লা করছিস কেন আপু? আমার রুমে ভূত। শালিকা তুমি না সাহসী, তুমি ভূত ভয় পাও? তুমি কি ভূত ভূত করছো? তুমি তো স্বপ্নে দেখেছো, এরকম ভূত বলতে কিছু নাই। দুলা ভাই আমি সত্যি বলছি, আমার রুমে ভূত। এই একটা থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দিব। মানে সকাল থেকে নাটক শুরু করে আর সন্ধ্যা অবধি নাটক করতেই থাকে, রাত দুপুর বেলাও কি ছাড় দিবি না? শোন এত নাটক না করে যা, গিয়ে নিজের রুমে ঘুমা। তোকে আমাদের বাসার সব থেকে ভালো রুমটা দেওয়া হয়েছে। ভূত যদি আসার হতো তাহলে প্রথমে আমাদের ঘরে আসতো, তারপর তোর ঘরে যেত। যত সব ফালতু নাটক শুরু করেছে, যা গিয়ে ঘুমা। আপু আমি আজকে তোমাদের সাথেই ঘুমাবো। আরে শুয়ে পড়ো তো। কি ব্যাপার শালিকা, কি নিয়ে চিন্তা করছো এত? কে এলো?
মায়া, 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 কোথায় তুমি? দেখো কে এসেছে। তোমাকে এই বন্দিশালা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। মায়া নিচে আসো মায়া। এই মিয়া, যাত্রাপালা থেকে আসছো নাকি? সারা, তুই আর কোনো কথা বলবি না। তুই আমার মায়াকে আর এই বন্দিশালায় আটকে রাখতে পারবি না। আমি আমার মায়াকে এই বন্দিশালা থেকে আজকে উদ্ধার করে নিয়ে যাবো। মায়া, মায়া। ব্রাদার, ব্রাদার, তুমি আগে একটু স্বাভাবিকভাবে কথা বলো। তোমার কথাগুলো কেমন জানি অ্যাবনর্মাল লাগছে। তোমার সমস্যা? শ্যাম ভাইয়া, আপনি একটু শান্ত হন। বেশি হাইপার হয়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তাতে আপনারই প্রবলেম। পরে দেখা যাবে আপনি স্ট্রোক করেছেন। তুমি ছোট হলেও তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি ঠিক বলেছ, বেশি হাইপার হওয়া যাবে না। মায়া, মায়া, কোথায় তুমি? নিচে আসো, দেখো তোমার শাওন এসেছে, তোমাকে এই বন্দিশালা থেকে উদ্ধার করে নিয়ে যাবে। নিচে আসো। মায়া, কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? আরে শাওন, তুই এখানে? মায়া, মায়া, দেখো আমি এসে গেছি, আমি এসে গেছি মায়া। হ্যাঁ, তুই এসে গেছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কেন এসেছিস সেটা তো বল। তোকে নিয়ে যেতে। এই, আমাকে নিয়ে যেতে মানে কোথায় নিয়ে যাবে আমাকে? বুঝতে পেরেছি, তুই আদরকে ভয় পাচ্ছিস, তাই না? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি চলে এসেছি। জানিস মায়া, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু আমি তোকে কখনো বলার সাহস পাইনি। কেন জানিস? কারণ তুই যদি আমাকে রিজেক্ট করিস তাহলে আমি অনেক কষ্ট পেতাম। কিন্তু আজকে, আজকে যখনই আমি তোর টেক্সট পেলাম তুই আমাকে ভালোবাসিস, আমি সাথে সাথে চলে এসেছি। মায়া, তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি, তোর শাওন আছে, তোকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাবেই। এই এই লোকটা তো কিছুই করতে পারবে না। চল মায়া, আমরা পালিয়ে যাই। এই পালিয়ে যাই মানে কোথায় পালিয়ে যাব? আর তুই কি বললি? আমি তোকে ভালোবাসি, আমি যে তোকে ভালোবাসি এই কথাটা আমি কখন বললাম? ও, তাহলে আমার পেছনে পেছনে এইসব প্ল্যান, পালানোর প্ল্যান হচ্ছে। নাইস। দেখো আদর, এমন কিছুই না, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। কোথাও কোনো ভুল হচ্ছে না মায়া, আমি আছি তো, তুমি আদরকে কেন ভয় পাচ্ছ? মায়া, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই, একদম চুপ থাক। সে তখন থেকে যাত্রার নায়কদের মতো ডায়লগ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এই, আমি তোকে কখন বলেছি যে আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে চলে যাব? কি আর বলবে, তুই বলেছিস। আমি বলেছি? এই, তোকে আমি কখন বলেছি? মানে কি, তুই তো কাল রাতে আমাকে টেক্সট করেছিস, তুই টেক্সটে লিখেছিস যে তুই আমাকে ভালোবাসিস, আমার সাথে পালিয়ে যেতে চাস। আর তোর টেক্সট পেয়ে তো আমি তোর এখানে চলে আসলাম। তুই তো জানিস আমি যখন ঘুমাই তখন গরুর মতো ঘুমাই, কিন্তু যখনই তোর টেক্সট পেলাম তখনই আমি তড়িঘড়ি করে চলে এসেছি। জানিস আমি ব্রাশ পর্যন্ত করিনি, আমি অসময় পর্যন্ত যাইনি। পায়তে হবে ব্রো, তোমাদের অসময়টা যেন কোন দিকে, একটু অসময় যেতে হবে। বুঝতেই তো পারছো তড়িঘড়ি করে চলে এসেছি, তোমাদের অসময়টা কোন দিকে যাও? ওইদিকে। থ্যাংকস ব্রো, প্লিজ ডোন্ট মাইন্ড, ওকে? আমি অসম থেকে আসছি। হাতে নাতে তো ধরা পড়েই গেলে, এখন আর কি বলবে? এখন আমি কিচ্ছু বলবো না, যা বলার ইভা বলবে। আজব, আমি কি বলবো? শোন, একদম মিথ্যা কথা বলবি না। শাওনকে আমি কোনো এসএমএস দিইনি, বাকি থাকলো তোর দুলাভাই। তোর দুলাভাই কখনো এমন এসএমএস দিবে না। আর তুই, তুই গতকাল রাতে আমাদের বেডরুমে ঘুমোতে এসেছিলিস, আমি শিওর তুই শাওনকে এসএমএসটা করেছিলি। সত্যি করে বল, বল সত্যি করে। সরি। এত বড় সিন ক্রিয়েট করে তুই এখন সরি বলছিস? সরি বলে হবে? সত্যি করে বল তুই এসব কেন করেছিস। আর যদি না বলিস আমি এক্ষুনি মায়ের কাছে ফোন করে তোর নামে নালিশ করব। শুধু মায়ের কাছে না, আমি পুলিশের কাছে তোর নামে কমপ্লেন করব। তুই আমার বোন হয়ে আমার সংসারে আগুন ধরাতে চাস? আপু প্লিজ, মাকে বলো না, মা যেন আমাকে আসতে রাখবে না। তাহলে কেন এসব করেছিস সত্যি করে বল। প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? প্রতিশোধ মানে? এই, কিসের প্রতিশোধ নেওয়ার জন্য তুই এসব করেছিস সত্যি করে বল। আমি আদর ভাইকে পছন্দ করতাম, আর আমি ভালো করে জানি আদর ভাই আমার খোঁজ নেওয়ার জন্যই বাসে আসতো। তাই আমি ভেবেছি তোমাদের দুজনের সংসার ভেঙে আমি প্রতিশোধ নিব। ইভা, কি যাতা বলছো এসব? আমি কখনোই তোমাকে নিয়ে এমন মোটিভ রাখিনি। হ্যাঁ, এটা ঠিক আমি তোমার জন্যই আসতাম, তোমাকে দেখতে আসতাম,
তাই বলে এতটা বাজে চিন্তা ভাবনা ছিল না মোটেও। হ্যাঁ এটা ঠিক, আমি আসতাম তোমার জন্য, বাট তাই বলে এত বাজে চিন্তা ভাবনা ছিল না আমার। এই ওর জন্য মানে? তার মানে তুমি ওর জন্য আসতে, আমার জন্য কখনোই আসতে না। আচ্ছা শোনো, আমি বুঝিয়ে বলছি। এখানে বোঝানোর কিছু নেই, তুই ভালো করে জানতিস আদুর ভাই আমার খোঁজ নেওয়ার জন্য বাসে আসতো। এই চুপ, তুই একদম কথা বলবি না। একে তো নিজের বড় সংসার নষ্ট করছিস, তার উপর বড় বড় কথা বলছিস। আমি আজকেই সবার সামনে তোর মুখোশ ফাঁস করে দেব। মায়া, ওর সাথে এইভাবে কথা বলছ কেন? খুব ভালো করে জানো ছোট মানুষ, ওর সাথে শাউট করে কথা বলবে না। আমার বোন, আমি চিৎকার করবো, শাউট করবো, আমার যা খুশি আমি তাই করবো। শোনো আদর, তুমি আমার আর আমার বোনের মধ্যে একদম আসবে না। আর যে বোন নিজের বোনের সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে, সে আজ যাই হোক কখনো ভালো মানুষ হতে পারে না। দেখো মায়া, আমি তোমাকে বারবার বলছি, ও ছোট মানুষ, ওর উপরে সব। ইভা, ইভা পানি আনো মায়া। ইভা, ইভা আবার ও নতুন নাটক শুরু করেছে, তুমি ওর সঙ্গে সায় দিচ্ছ? মায়া পানি আনো। ইভা, ইভা, ইভা পানি আনো। বাপ, ইভা, ইভা আদর, আমাকে একটা কথা বলো তো। ইভা তো একটা বাচ্চা মেয়ে, তাই না? এই বয়সটাতে ও একটু আধটু ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি, তুমি তো একজন ডক্টর, অনেক জ্ঞান আছে তোমার। তুমি কিভাবে ইভাকে এতটা প্রশ্রয় দিতে পারো? দেখো মায়া, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে এই বিয়েটা করেছি ইভার জন্যই শুধুমাত্র। আমি চেয়েছিলাম ইভাকে সবসময় আমার আশেপাশে রাখতে, আর তোমাকে বিয়ে করা ছাড়া এর চেয়ে তোমার সুযোগ আর ছিলই না। বাট তার মানে এমন না যে তোমার প্রতি আমার ইমোশন নেই, আমি তোমাকে ভালোবাসছি না, ব্যাপারটা এমন না। কিন্তু ইভার প্রতি আমার ইমোশনটা একদম আলাদা। দেখো, তুমি ইভাকে চেনো শুধুমাত্র তোমার বোন হিসেবে বা আমার শালিকা হিসেবে, কিন্তু আমি ইভাকে দেখি অন্যভাবে। তোমাদের মনে আছে সেদিন হসপিটালে যখন আমি লেট করে ওটিতে আসি, কত কথা শুনিয়েছিলে আমাকে? আমি দায়িত্ব জ্ঞানহীন, আমি রোগীর প্রতি সিরিয়াস না। তোমরা জানো না সেদিন আমার সাথে কি হয়েছিল। সেই দিনটা আমার জন্য কতটা ভয়ঙ্কর ছিল। আমি সে সময় পৃথিবীতে আমার সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলি, আমার একমাত্র মানুষটা, আমার মা। সেদিন ভোরেই আমার মা মারা যায়। আমি আমার মায়ের দাফনটাও শেষ করতে পারিনি। শুনলাম হসপিটালে আমাদের ইভা পড়ে আছে, খুব সিরিয়াস অবস্থা। মায়ের দাফনটা শেষ না করেই অপারেশন থিয়েটারে চলে আসলাম। দেখলাম ইভার কন্ডিশন খুবই সিরিয়াস। আমি না কিছু বুঝতে পারছিলাম না, ঠিক কি করব না করব। বুঝলাম ইভার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। সে সময় মনে পড়লো আমার মায়ের কথা। মানে ইভার শরীরে তোমার মায়ের হার্ট? এক্স্যাক্টলি, সেদিন আমি আমার মায়ের হার্ট আমাদের ইভার মধ্যে ট্রান্সপ্লান্ট করি। আমার মায়ের হার্ট দিয়ে আমি একসাথে দুটো মানুষকে বাঁচিয়ে রেখেছিলাম।
তারপর থেকে সবসময় এবার যেন মনটা কেমন জানি করতো, ওকে দেখতে মন চাইত। তোমাকে বিয়ে করার তারপর মায়া বিলিভ করো, আমি আমার মা বেঁচে থাকা অবস্থায় আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। কিন্তু মায়ের মৃত্যুর পর মাকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। মায়া এইবার ভেতরে যে হাড়টা ওটা আমার মায়ের, ওই হাড়টাকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই, আমি পারবো না। সেই কারণে এবার সকল অন্যায় জেনে বুঝে মুখ বুঝে সহ্য করে নিতাম। সরি ফর দ্যাট, আমি এই কারণেই ইভাকে সবসময় আমার আশেপাশে রাখতাম, ওর প্রতি এত কেয়ার করতাম। আদর, আই এম সরি। দেখো ইভা কিন্তু আমার নিজের বোন, যদি আমাদের ভিতর কোনো একটা ঝামেলা হয়ে যেত, না আমি নিজেকে ক্ষমা করতে পারতাম, না ইভাকে, না তোমাকে। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি আমার হাজবেন্ড, ভালোবাসি তোমাকে। তোমাকে হারানোর ভয় তো আমারও আছে। I know that, I know that. আমি জানি সকলের নিজের আপনজনকে হারানোর ভয় থাকে। It's okay, I don't mind. আসলে দোষটা আমারও, আমি তো তোমাদেরকে বলার সুযোগই পাইনি। তবে তোমার শামকে নিয়ে ইভা যেসব বলেছে তার কোনোটাই আমি বিশ্বাস করিনি, কারণ আমি চিনি আমার মানুষটাকে। Love you. You too.